আমাদের আজকের আলোচ্য বিষয় শুধু একটা গল্প, আসহাবুল কাহফের কি হয়েছিল। তার আগে বলে নেই, এই সূরাটা যখন নাজিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড খুশি হলেন, কারণ ওহী আসা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল, আবার ওহী আসা শুরু হলো। এবং তিনি বললেন, এই জায়গাটা খুব ভালো করে বুঝেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সূরাকেই শেষ জামানার সাথে সম্পর্কিত করেননি, কোনো সূরাকে না, ইল্লা সূরাতুল কাহফ, এক্সেপ্ট এই সূরাতুল কাহফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক এই যে বিশ্ব সৃষ্টি করেছেন, কিয়ামত পর্যন্ত মসীহুদ দাজ্জালের মতো কোনো ফিতনা আসবে না। একমত আপনারা? মসীহুদ দাজ্জালের মতো কোনো ফিতনা আসবে না। তিনি বলেছেন প্রত্যেক নবী তার কওমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বেশি বলতে চাই, সেটা হলো যে দাজ্জাল এক চোখে অন্ধ, তোমাদের আল্লাহ তিনি অন্ধ নন। তিনি আরও বলেছেন যে ব্যক্তি সূরাতুল কাহফ প্রত্যেক জুমার দিন তিলাওয়াত করবে, জুমা মানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে এই আজকের দিন সন্ধ্যা পর্যন্ত, আবার ওয়েস্টার্ন কালচারের বারোটা বারোটা জুমা এটা দিন হিসাব করবেন না। তো যে ব্যক্তি সূরাতুল কাহফ তিলাওয়াত করবে জুমার দিনে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকেও নিরাপদে রাখবেন। এখন একটা মহামারী চলছে আপনারা জানেন, যদিও বা এটাকে মহামারী বলে আমার বিশ্বাস হয় না, হিস্ট্রিতে কখনো একটা মহামারী এতদিন লম্বা সময় ধরে থাকেনি, যতক্ষণ না কোনো ম্যানুফ্যাকচার্ড ভাইরাস ক্রিয়েট করা হয়েছে, সেটা অন্য টপিক। একটা ইস্তেহাদ বলছি, শুধু ইস্তেহাদ, এটার কোরআন এবং সুন্নায় সরাসরি এটা বলা হয়নি, এটা ইস্তেহাদ। যেহেতু সূরাতুল কাহফ দাজ্জালের ফিতনা থেকেও মানুষকে নিরাপদ রাখতে পারে, তাহলে ইনশাআল্লাহ সূরাতুল কাহফ আপনাকে এরকম ছোটোখাটো বিপদ থেকেও নিরাপদে রাখতে পারবে। এই জন্য যেদিন থেকে এই ভাইরাস লঞ্চ হয়েছে বা আমরা খবর পেয়েছি, প্রতিটা দিন, আমি পার্সোনালি আমার কথা বলছি, প্রতিটা দিন আমি সূরা কাহফের 10টা আয়াত পড়েছি, ইস্তেহাদ, কাউকে বাধ্য করছি না। কীভাবে ইস্তেহাদ? যেহেতু সূরা কাহফ দাজ্জালের ফিতনা থেকেও আপনাকে সেফ করবে, যদি দাজ্জাল বের হয় তাও আল্লাহ আপনাকে সেফ করবেন, তাহলে তার সামনে এই ফিতনাগুলো নিশ্চয়ই বড় না, ছোট, আমল করতে পারেন, ইনশাআল্লাহ কাজে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি সূরাতুল কাহফের প্রথম 10টা আয়াত মুখস্থ করবে, আল্লাপাক তাকেও দাজ্জালের ফিতনা থেকে নিরাপদে রাখবেন। কোনো বর্ণনা এসেছে শেষ 10টা আয়াত যদি কেউ মুখস্থ করে তাহলেও তাকে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদে রাখা হবে। তাই কিছুই যদি না পারেন, প্রথম 10টা পড়বেন আর শেষের 10টা পড়বেন, অর্থসহ পড়বেন। প্রশ্ন একটা আসবে, প্রশ্ন করতে শিখতে হবে, যে তোতা পাখির মতো আমি যদি এই 10-10-20টা আয়াত পড়ে যাই, তাহলে দাজ্জালের মতো বিশাল ফিতনা থেকে আমি নিরাপদে থাকতে পারবো? আসলে কেমন করে আমি নিরাপদে থাকবো একটা সূরা পড়লে? এটা তো ভ্যালিড একটা কোয়েশ্চেন, তাই না? প্রশ্নের যথার্থতা নাই, এমনি এমনি পড়লেই হবে নাকি কোনো কারণ আছে? কারণটা আমরা জানবো ইনশাল্লাহ একটু পরে। আরেকটা হাদিস আছে, রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন যখন মানুষ উঠবে তখন সূরাতুল কাহফ পাঠকারীদেরকে স্পেশাল একটা নূর দেয়া হবে, আলো দেয়া হবে, এটা সহিহ হাদিস। ওই দিন কোনো আলো থাকবে না, আপনারা জানেন অন্ধকার, জুলুমাত, আর জুলুমাত, সেই দিন সূরাতুল কাহফ আপনাকে আলো দিবে। এই জন্যে অনেক স্কলার বলেছেন, প্রাচীন স্কলাররা বলেছেন যে যারা সূরাতুল কাহফের উপর আমল করতে থাকে, আল্লাহর পক্ষ থেকে তার হৃদয়ের মধ্যে একটা নূর চলে আসে। যখন নূর আপনার হৃদয়ের মধ্যে আসবে, তখন আপনি এমন দৃষ্টি দিয়ে বিশ্বকে দেখবেন যেটা অন্যরা দেখতে পারবে না, মানুষ পাগল বলতে পারে আপনাকে। যেমন আমরা যখন সামনে বলি যে আগামী অল্প সময়ের মধ্যে বিশ্বের সভ্যতাগুলো ধ্বংস হয়ে যেতে পারে, নিউক্লিয়ার ওয়ার একদম গোড়ায় চলে আসে, যে কোনো সময় শুরু হতে পারে, ডোনাল্ড ট্রাম্প ছিল তার মানে হচ্ছে নিউক্লিয়ার ওয়ার হতো কিন্তু একটু দেরিতে হতো, জো বাইডেন আসছে মানে নিউক্লিয়ার আরও আগে হবে, আর কিছু অন্ধ মুসলিম আছে কংগ্রেচুলেশনস জো বাইডেন লিখে রাখছে ফেসবুকে, এতটা অন্ধ, মানে ইকোনমিক্স, ওয়ার্ল্ড পলিটিক্স, ওয়ার্ল্ড অ্যাফেয়ার, জিও পলিটিক্স এতই কম বুঝে যে একে সে বন্ধু মনে করছে, জো বাইডেনকে সে তার বন্ধু মনে করছে। একজন স্কলার বলেছেন, আমার এক ওস্তাদ, যে বারাক ওবামা এক সালাম দিয়ে 10টা দেশ ধ্বংস করেছিল, সে যখন ক্ষমতায় আসে একটা সালাম দিয়েছিল মুসলিমদেরকে উদ্দেশ্য করে, ওই এক সালামের পরে সে 10টা মুসলিম রাষ্ট্র আক্রমণ করেছে। আর এ বেটা তো হাদিস বলেছে রাসূলের, এর হাতে না জানি কত মুসলিম নিহত হবে, আল্লাহ ভালো জানে। এরা কখনো আমাদের বন্ধু নয়। আমি গত জুমায় বলেছিলাম
ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা অ্যালায়েন্স আছে, এরা কখনো মুসলিমদের বন্ধু নয়, এবং এদের সাথে সহযোগী হচ্ছে মুশরিকরা, যারা মুশরিক। এই তিনটা ইসলামের শত্রু, ধর্মের শত্রু। স্কলাররা বলেন সুরাতুল কাহাফ যখন আপনি পাঠ করবেন হৃদয়ে নূর আসবে। আমরা আসহাবুল কাহাফের ঘটনার দিকে দৃষ্টি দিচ্ছি একটু, এই ঘটনাটা বলে আমরা আমাদের খুতবাটা শেষ করবো ইনশাআল্লাহ। এবং শেষে আমি কয়েকটা পয়েন্ট লিখে নিয়ে আসছি, শুধু পয়েন্টগুলো আপনাদেরকে বলবো যে আমার অ্যানালাইসিস, এই পয়েন্টগুলো আপনি এখান থেকে শিক্ষা নিতে পারেন। এছাড়াও আরও অনেক শিক্ষা আছে যেটা আপনি রিসার্চ করলে বের করতে পারবেন। একটা সময় ছিল, আজকে থেকে প্রায় 3-4 হাজার বছর হবে, সময়টা বড় কথা নয়, একটা রাষ্ট্র ছিল, যে রাষ্ট্রের একজন রাজা ছিলেন, সে রাজার নাম ছিল দাকিয়ানুস। কি নাম ছিল? দাকিয়ানুস। নামটাও কিন্তু কোনো বড় কথা নয়, ঠিক আদম আলাইহিস সালাম কোন ফল খেয়েছেন সেটা যেমন বড় কথা নয়, এই রাজার নামটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে ওই সভ্যতাটা ছিল গডলেস, ওই সভ্যতাটা ছিল গডলেস, মানে ওই সভ্যতার পড়াশোনা ছিল শিরকি পড়াশোনা, অর্থনীতি ছিল শিরকি অর্থনীতি, রাজনীতি শিরকি রাজনীতি, সামাজিক ব্যভিচার, পাপাচার, জুলুম, আপনার জিনা, মদ, এগুলো দিয়ে ভর্তি ছিল। এক কথায় একটা জাহেলি সভ্যতা। এই সভ্যতার রাজা ছিল দাকিয়ানুস। তো এই সভ্যতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাজার রাজ পরিবারের, কেউ কেউ বলেছেন সংসদ, যেটা আমরা বুঝি সংসদ ভবন, সংসদ, এই সাংসদদের মধ্যে টপ টপ স্কলার, টপ টপ কোয়ালিটির 9 জনকে আল্লাহ পাকে হেদায়েত দেন। সুবহানাল্লাহ। একটা শিরকি রাষ্ট্র যার মধ্যে সাংসদবৃন্দর মধ্যে, প্রশাসনিক কর্মকর্তার মধ্যে আল্লাহ পাক 9 জন যুবককে হেদায়েত দেন, তারা ছিল যুবক, ইয়াং পিপল। তাদের মাঝে আল্লাহ পাক ইমান জেলে দেন, তাওহীদের ইমান, আলো জেলে দেন। আর যখন তাওহীদ আসবে তখন আপনার কাছে শিরকে খারাপ মনে হবে, তো স্বভাবতই তাদের কাছে আর ওই সভ্যতাটাকে ভালো মনে হচ্ছিল না। তারা তাদের সাধ্যমতো সেই সমাজটা সংস্কার করার চেষ্টা করছিলেন। এক পর্যায়ে যখন জানাজানি হয়ে গেল যে এরা মুসলিম হয়ে গেছে, তখন সেই রাজা ওদের উপর রাষ্ট্রীয় নির্যাতন ছেড়ে দিল এবং আলটিমেটাম দেওয়া হলো, ডেকে 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে যদি তোমরা আবার আমাদের ধর্মে ফিরে না আসো তাহলে তোমাদের শিরচ্ছেদ করা হবে। এখন 9 জন বসে পরামর্শ করছেন কি করা যায়। সংখ্যা নিয়ে একটু মতভেদ আছে, কেউ 7 বলেছেন, কেউ 9। তো তারা চিন্তা করলো যে আমাদের এখানে থাকার পসিবল হচ্ছে না, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, এখন আমাদের কাছে দুইটা অপশন, দেখেন দুইটা অপশন, যারা ইসলামের নামে সন্ত্রাসবাদে জড়িয়ে পড়েছেন তাদের প্রতি নসিহা থাকবে। তাদের কাছে দুইটা অপশন ছিল, একটা হচ্ছে ওই রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করা, অথবা সেই রাষ্ট্র থেকে চলে যাওয়া। আমি বলে রাখি এই সূরাটা কিন্তু মাক্কি সূরা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়, এবং মক্কার পরিবেশটাও ঠিক ওই সমাজের মতোই ছিল। মক্কায় দুটো অপশন, এই সাহাবি গুটি কয়েক সাহাবিকে নিয়ে হয় আবু জাহেলের রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করা, অথবা সেখান থেকে হিজরত করা, অন্য কোথাও চলে যাওয়া, আর কোনো অপশন নাই। তো আসহাবুল কাহফের সেম ঘটনা, তারা কি ডিসিশন নিলেন, বিদ্রোহ করলেন, আসহাবুল কাহফকে যুদ্ধ করলেন রাষ্ট্রের বিরুদ্ধে, ওই তাগুতি রাষ্ট্রের বিরুদ্ধে বা ওই শিরকি রাষ্ট্রের বিরুদ্ধে তারা 9 জন মিলে যুদ্ধ করতে যাননি, তারা সেখান থেকে চলে গেলেন, হিজরত করলেন। হিজরত ইসলামের একটা অবিচ্ছেদ্য অংশ, সামনে প্রচুর হিজরত করতে হবে মুসলিমদেরকে। এরপর যেটা ঘটলো, তারা যাচ্ছিলেন কোনো একটা জায়গায়, তারা সেই গুহায় যাচ্ছিলেন না, তারা কোনো একটা জায়গায় যাচ্ছিলেন, মেবি সেই সভ্যতা থেকে অনেক দূরে কোথাও, যেখানে তারা শান্তিতে নিরাপদে দিন পালন করতে পারবে, এটা ছিল ওদের উদ্দেশ্য। রাত হয়ে গেল, তারা গুহার মধ্যে ঢুকলেন রাত কাটানোর জন্যে, এবং আল্লাহ পাক তাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন। আপনারা জানেন তারা ঘুম থেকে উঠলেন কত বছর পর? 309 বছর পরে, 300 বছর প্লাস আরও 9 বছর, 309 বছর পর ঘুম থেকে উঠলেন, ক্ষুধার্ত ছিলেন, একজনকে পাঠালেন বাজারে যাও এবং খেয়াল করে দেখবে কোন খাবারটা পবিত্র খাবার, ফুড কনসিয়াসনেস, খাবার যেটা খাচ্ছেন ভালো খাচ্ছেন না খারাপ খাচ্ছেন, এটা কিন্তু প্রাচীন সুন্নাহ, কারণ এই যুগে শেষ জামানায় খাদ্য করাপ্টেড হয়ে যাবে, খাদ্যের মাধ্যমে আপনাকে মেরে ফেলা হবে। বারবার বলছি আসহাবুল কাহফ এবং সূরাতুল কাহফ, এটাই হচ্ছে শেষ জামানার সূরা। কিভাবে? এই একটা সূরাকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের সাথে সম্পৃক্ত করেছেন, অন্য কোনো সূরাকে করেন নাই। আর দাজ্জাল শেষ জামানার বড় ফিতনা। তারপর খাবার কিনতে গেলেন, রুটি কিনলেন, অর্থ দিলেন, অর্থ রৌপ্য মুদ্রা,
আমাদের মতো বোগাস কাগজের টাকা না, আমাদের মতো ইলেকট্রনিক মানি না, অরিজিনাল ইসলামিক মানি, সোনার কয়েন এবং রূপার কয়েন। রূপার কয়েন দিলেন, 309 বছর ঘুমিয়েছিলেন তো টাকাটা নষ্ট হয়ে যায় নাই, তাই না? তাহলে ইসলামের মুদ্রা এমন একটা জিনিস হতে হবে যেটার একটা ইন্ট্রেন্সিক ভ্যালু আছে, যেটা 1000 বছর পরেও যার মূল্য ঠিক সেম থাকবে, আপনার টাকার মূল্য সেম থাকবে না। প্রতারণা চলছে সারা বিশ্বে এবং এই কাগজের টাকা দিয়ে সারা বিশ্বের সম্পত্তি লুট করে ফেলছে। মুসলিমরা এখানে নির্বিকার, স্কলারদের কোনো খবরই নেই এগুলো সম্পর্কে। যাই হোক, এরপর যেটা হলো, ওই দোকানদার ধরে ফেললেন, এই টাকা তো অনেক আগের টাকা, কোথায় পেলে তুমি? গুপ্তধন পেয়েছো নিশ্চয়ই। সে বললো, আমি এখানকার রাষ্ট্রের প্রধানের ছেলে, আমি এখানকার সাংসদদের ছেলে, আমি এখান থেকে চুরি করবো কী জন্যে? আমি গতকালকে এখান থেকে বের হয়েছি, আমার সাথীরা সেই গুহায় ঘুমিয়ে আছে, এরা তো মনে করতেছে পাগল ব্যক্তি। তো সেই কয়েনটা নিয়ে তারা দেখলো যে সেই কয়েনে যে বাদশার ছবিটা আছে, এই বাদশার নাম দাকিয়ানুস, যে কিনা আজকে থেকে 300 বছর আগে মৃত্যুবরণ করেছে। বুঝতে পারছেন কি ব্যাপারটা? সবাই মিলে তাকে ধরে নিয়ে গেল সেই রাজদরবারের কাছে, এবং সে ব্যক্তি এবার এই রাজদরবারে গিয়ে দেখলো যে এই রাজদরবার তো আমি ছেড়ে আসি নাই, এটা তো নতুন একটা রাজদরবার দেখছি আমি, এই রাস্তা তো আমি চিনছি না, এই বাড়িঘর তো আমি দেখিনি আগে, আমি কি স্বপ্ন দেখছি না, আমি পাগল হয়ে গেছি না, আমার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। তখন সেই বাচ্চা, এবার যে বাচ্চাটা ক্ষমতায় ছিল, এই বাচ্চা এবং তার এই সভ্যতা কিন্তু আল্লাহ বিশ্বাস করত। 300 বছর পার হয়ে গেছে, এই 300 বছর পর এই সভ্যতাটা আল্লাহকে বিশ্বাস করত। তারা শুধু একটা কনসেপ্টে বিশ্বাস করতো না, একটা কনসেপ্টে, সেটা হলো আল্লাহ পাক মৃত্যুর পর আবারও বান্দাদেরকে উঠাবেন, পুনরুত্থিত করবেন, এই রিজারেকশন, এটাতে ওরা বিশ্বাস করতো না। এবং তারা শুনেছিল আজকে থেকে প্রায় 300 বছর আগে 9 জন কি 10 জন যুবক এই এলাকা থেকে চলে গেছে রহস্যজনকভাবে, কেউ ওদেরকে খুঁজে পায়নি। এবার সেই বাচ্চার সেই বোধোদয় হলো যে তোমরাই কি তারা? তারা বললো, হ্যাঁ আমরাই তারা, তোমাদের বাকি সাথীরা কোথায়? গুহায় আছে, চলো দেখতে যাই, চলুন। এবার সব এলাকার লোকজন মিলে সেই গুহার সামনে গেল, গিয়ে দেখলো হ্যাঁ সেই 9 জন সেখানে ঠিকই আছে, তাদের সাথে একজন কুকুরও আছে। আল্লাহবাক 309 বছর পর এই 9 জন যুবকদেরকে দিয়ে পুরো একটা দেশের মানুষের আকীদা চেঞ্জ করে দিলেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহতে বিশ্বাস করতো কিন্তু পরকালের এই পুনরুত্থানে বিশ্বাস করতো না, তাদের বিশ্বাস হয়ে গেল যে আল্লাহবাক এই 9 জনকে যদি 309 বছর পর উঠাতে পারেন, তাহলে আমাদেরকে অবশ্যই আল্লাহপাক মৃত্যুর পরে আবারও পুনরুত্থিত করতে পারেন। আল্লাহ কাদিরুন আলা কুল্লি শাই, আল্লাহপাক সমস্ত বিষয়ের উপরে কর্তৃত্বশীল। এই হলো গল্প। এখন শিক্ষা কি? কয়েকটা পয়েন্ট বলে শেষ করছি। 1 নম্বর, শেষ জামানা হবে গডলেস সভ্যতা। বারবার মনে রাখবেন আখিরুজ জামানের সুরা হলো সুরাতুল কাহফ। 1 নম্বর শিক্ষা হচ্ছে শেষ জামানাটা হবে গডলেস, ঠিক যেমন আসহাবুল কাহাফের সভ্যতা ছিল গডলেস। আপনি শেষ জামানার আপনার রাজনৈতিক সিস্টেম দেখবেন, সেখান থেকে তারা ধর্মকে তুলে দিবে। শেষ জামানার অর্থনীতি দেখবেন, সেখানে ধর্মের কোনো বালাই থাকবে না। শেষ জামানার শিক্ষানীতিগুলো দেখবেন, সেখানে ধর্ম, সেখান থেকে ধর্মকে তুলে দেওয়া হবে। শেষ জামানার সামাজিক অবস্থাগুলো দেখবেন, এখান থেকে ধর্মীয় হেদায়ত উঠে যাবে। এমনকি যে গুটি কয়েক মানুষের মধ্যে ধর্মের চেতনা থাকবে, তারাও হবে প্রোটেস্ট্যান্ট ধার্মিক, তারা শুধু নামকা ওয়াস্তে ধর্মকে ধরে রাখবে, কমপ্লিটলি তারা কেউ ধর্মকে ফলো করবে না। এই হলো শেষ জামানার বাস্তবতা। শেষ জামানাটা হবে গডলেস ওয়ার্ল্ড, যেটা এখন এই পশ্চিমা সভ্যতার হাত ধরে সারা পৃথিবীতে এই গডলেস ওয়ার্ল্ড ছড়িয়ে পড়েছে, আর অল্প কিছু মানুষের মধ্যে দিনটা সীমাবদ্ধ আছে, তাদের সংখ্যা নিতান্তই কম, নিতান্তই কম, ঠিক যেমন আসহাবুল কাহাফের সংখ্যা ছিল নিতান্তই কম। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, শেষ জামানাতেও অল্প কিছু মানুষ এই দিন ইসলামের শেকড়টা আঁকড়ে ধরে থাকবে। ইসলামের শেকড়টা এমন একটা শেকড় যেটাকে পুরোপুরি কেটে ফেলা কখনো সম্ভব নয়, এটা কেটে ফেলবে আবার গজাবে, আবার আক্রমণ করবে, আবার গজাবে, এবং শেষে এই শিকড়টা থেকে একটা বড় বৃক্ষের জন্ম হবে, যে বৃক্ষটা হচ্ছে ইমামুল মাহদী এবং ঈসা আলাইহিস সালাম, যাদের হাত ধরে আল্লাহ রাব্বুল আলামিন জেরুজালেম, কনস্টান্টিনোপল সহ পুরো বিশ্বের খেলাফা আমারও দান করছেন অচিরেই ইনশাআল্লাহ তাআলা, কোনো সন্দেহ নাই এই বিষয়ে। তো তার পয়েন্ট হচ্ছে শেষ জামানাতেও অল্প কিছু মানুষ হলেও দিন ইসলামকে তার আঁকড়ে ধরে থাকবে, এটা পয়েন্ট নাম্বার 2। তাই হতাশ হবেন না এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে আমরা যেন সেই অল্প সংখ্যক মানুষের মধ্যেই অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ পাক বলেছেন ওয়া ক্বালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার ইবাদত গোজার বান্দার সংখ্যা খুবই কম।
নাম্বার থ্রি, এই অল্প মানুষ যারা রিলিজিয়ন ফলো করবে শেষ জামানায়, তাদের মধ্যে একটা মেজর অংশ হবে যুবক শ্রেণীর মানুষ। এই যুবকদের জন্যই আগামীর সময়টা আসতেছে, বুড়াদের জন্য আগামীর সময়টা না, তারা চলে যাবে। আপনি থাকতে পারেন, আল্লাহ চাইলে আমরা থাকতে পারি, অথবা আমাদের এই ছোটো ছোটো বাচ্চাগুলো আছে, এরা থাকবে ইনশাআল্লাহ সামনের দিনগুলো এই যুবক শ্রেণীর জন্য, আখেরুজ জামান যুবকদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে সাত শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দিবেন, তার মধ্যে এক শ্রেণীর মানুষ যারা যৌবনকালটা আল্লাহর জন্য উৎসর্গ করেছে। তাই যুবকদের প্রতি নাসিহা থাকবে, জ্ঞান অর্জন করুন, প্রচুর জ্ঞান অর্জন করুন, পড়াশোনা করুন, ভার্সেটাইল বইপত্র পড়ুন, কোরআন, সুন্না, হিস্ট্রি, ইকোনমিক্স, ফিলোসফি সব বইপত্র পড়তে হবে। স্কলারদের শরণাপন্ন হন, আমল করেন, জামা গঠন করেন, যারা দিনের জন্য কাজ করছেন সবার সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং রেখে চলেন, একটা উম্মাহ গড়ে তোলেন, পরিবার গড়ে তোলেন, শারীরিক প্রিপারেশন নেন, মানসিক প্রিপারেশন নেন, ইমান তাজা রাখেন, একসাথে থাকেন, সামনে দাওয়াত এবং জিহাদ আপনার জন্য অপেক্ষা করছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। আসহাবুল কাহফের ক্ষেত্রেও তারা ছিলেন অল্প কিছু যুবক, সামনের দিনগুলো হবে যুবকদের জন্য ইনশাআল্লাহ। চার নাম্বার পয়েন্ট হচ্ছে, এই যুবকদের কিন্তু মধ্যে বেশিরভাগই ছিল উচ্চ পদস্থ কর্মকর্তা, তারা কিন্তু রাস্তাঘাটের ছেলেরা ছিলেন না, তারা কেউই কিন্তু রাস্তাঘাটের অর্ডিনারি পিপল ছিলেন না আমাদের মতো। আসহাবুল কাহফের প্রায় ম্যাক্সিমাম ব্যক্তি ছিলেন ওই সময়কার রাষ্ট্রীয় যে পদমর্যাদা আছে, প্রশাসনিক কর্মকর্তার ছেলে। আজকে আমাদের রাজনীতিবিদদের প্রতি নসিহত থাকবে, প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি নসিহত থাকবে, প্রত্যেক যে সদস্য, প্রত্যেক যে ভাই, মুসলিম ভাই, আপনি প্রশাসনে আছেন, র্যাবে আছেন, পুলিশে আছেন, আর্মিতে আছেন, যে কোনো বাহিনীতে আছেন, ইভেন পলিটিক্সে আছেন, তাদের সবার প্রতি নসিহত থাকবে, আসহাবুল কাহফের মতো হয়ে যান সময় থাকতে। আপনার এই মেধা, আপনার এই শক্তি, আপনার এই ক্ষমতা যা আল্লাহ আপনাকে দিয়েছেন আল্লাহর পথে ঢেলে দেন ইনশাআল্লাহ, আগামী দিন আপনার জন্য অপেক্ষা করছে। যদি আসহাবুল কাহফ এই নয়জন মিলে পুরো ওই কান্ট্রি, ওই সভ্যতার বিরুদ্ধে থাকতে পারে, আপনারাও পারবেন ইনশাআল্লাহ। আমরা জানি যে আপনারাও মুসলিম, হয়তো চাপের কারণে হোক, দুনিয়াবি কোনো কারণেই হোক, ইমানের চর্চা না থাকার কারণেই হোক, কোনো না কোনোভাবে আপনাদের হৃদয়টাকে করাপ্টেড করে ফেলা হয়েছে। আমরা দোয়া করব আল্লাহ পাক আপনাদেরকে যেন ইসলামের দিকে ফিরিয়ে নিয়ে আসেন, কারণ আপনাদের যারা দ্বারা যে খেদমতটা সম্ভব সেটা আমাদের মতো অর্ডিনারি পিপল দ্বারা সম্ভব নয়। আপনাদের মধ্যে পড়াশোনা আছে, ম্যাচুরিটি আছে, আপনার ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন, ইকোনমিক্স বোঝেন, পলিটিক্যাল সায়েন্স বোঝেন, আপনার রিলিজিয়নও বুঝবেন ইনশাআল্লাহ, সঠিক জায়গায় আসলে রিলিজিয়নও বুঝবেন ইনশাআল্লাহ। আপনাদের মধ্যে সামরিক ট্রেনিং আছে যেটা সামনের দিনগুলোতে খুব প্রয়োজন হবে, সার্ভাইভ কীভাবে করতে হয় সেটা আপনারা জানেন, প্রত্যেক প্রশাসনিক বড় বড় কর্মকর্তা জানে যে মালহামা সামনে আসছে, আমরা জানি না, তারা জানে, প্রত্যেকেই জানে। আমরা তাদের জন্য দোয়া করব এবং তাদের জন্য আমরা হেদায়েতের আলো মিম্বর থেকে ছড়িয়ে দিব, আল্লাহপাক তাদেরকে ইসলামের দিকে ফিরিয়ে আনুন এবং সমস্ত পাপাচার, সমস্ত ঘুষ, সমস্ত দুর্নীতি, জালেমের সাহায্যকারী হওয়া এবং অন্যায়কে পেট্রোনাইজ করা, এই সমস্ত বিষয় থেকে আল্লাহপাক ওদেরকে বের করে নিয়ে আসুন। আল্লাহ, পাঁচ নাম্বার প্রচেষ্টা এবং দোয়া। আসহাবুল কাহফ শুধু দোয়াই করেননি, প্রচেষ্টাও চালিয়েছেন, যতক্ষণ তারা সেই সমাজে ছিলেন তারা দাওয়াতি কাজ করেছেন এবং একই সাথে আল্লাহর কাছে দোয়াও করেছেন। কী দোয়াটা করেছেন? দোয়াটা আমরাও সবাই করি। তারা বলেছেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। তাদের দোয়াটা ছিল এরকম, হে আল্লাহ আমরা চেষ্টা করছি, নয়জন মিলে চেষ্টা করছি সমাজকে সংস্কার করার, হে আমাদের প্রতিপালক আতিনা মিন লাদুনকা রহমা, আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা, আপনি আপনার সাহায্যে আমাদের সব কাজগুলোকে সুন্দর মতো সমাধান করে দিন। আল্লাহর রহমত এবং সাহায্য না থাকলে প্রচেষ্টা কোনো কাজে আসবে না। আবার শুধু দোয়া করেই ক্ষান্ত থাকলে হবে না, চেষ্টাও চালাতে হবে, তখনই গিয়ে একটা রেজাল্ট পাওয়া যাবে ইনশাআল্লাহ। এটা পাঁচ নাম্বার। ছয়, হিজরত। এটা শুনতে শুনতে আমার পক্ষ থেকে হয়তো বিরক্ত হয়ে গেছেন আপনারা, সামনের দিনগুলোতে বুঝবেন এটার বাস্তবতা কতটুকু, এই কথাগুলো আপনাদের মনে পড়বে ইনশাআল্লাহ। আসহাবুল কাহফ ওই সমাজে চেষ্টা করেছিলেন, পারেন নাই, দোয়া করেছেন, এক পর্যায়ে সেখানে টিকতে পারেননি, কারণ জালেমের শক্তি এত বেশি ছিল তারা টিকতে পারতেন না।
এক পর্যায়ে তাদেরকে ছেড়ে চলে যেতে হয়েছে সেই সমাজ। সামনের দিনগুলোতে আপনি যখন দেখবেন আরও বেশি বেশি সমস্যা আসছে সমাজে, একটার পর একটা ফিতনা আসছে, মালহামা লঞ্চ হচ্ছে, রাষ্ট্র রাষ্ট্রে যুদ্ধ জড়িয়ে পড়ছে, খাবার পাবেন না আপনি, খাবার পানি বিশুদ্ধ বাতাস এগুলো সংকট হচ্ছে, আপনাকেও অনেক দূরবর্তী কোনো কান্ট্রি সাইডে হিজরত করতে হতে পারে। সেই প্রিপারেশন এখন থেকে নিয়ে রাখতে পারেন, এটা আমার নাসিহা। ডিসিশন আপনি নেবেন, এটা আমার নাসিহা, কারণ আমি নিজের জন্য যা পছন্দ করব আপনাকে সেটাই বলব। হিজরত একটা অবিচ্ছেদ্য অংশ, আমাদের নবীকে হিজরত করতে হয়েছে মক্কা থেকে মদিনা, তার আগে মক্কা থেকে আবিসিনিয়া, তার আগে মক্কা থেকে তায়েফ করতে হয়নি, রাসূলের সুন্নাহ এটা। ইব্রাহিম আলাইহিস সালামকে হিজরত করতে হয়েছে, আসহাবুল কাহফকে হিজরত করতে হয়েছে। আপনি যখন ঈমান নিয়ে চলবেন, প্রকৃত ঈমান, যে ঈমান নিয়ে চললে হাতের মধ্যে আগুন রাখার মতো হবে, তখন এই দুইটা অপশনই আপনার সামনে থাকবে, হয় সেখান থেকে ঈমান নিয়ে হিজরত করা, অথবা আল্লাহর পথের দাওয়াত এবং জিহাদের রশি ধরে রাখা, তৃতীয় কোনো অপশন সেখানে নাই। এটা একটা বিষয়। একটা হাদিস মনে করিয়ে দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায়, খুব ভালো করে বুঝবেন, শেষ জামানায় একজন মুমিনের জন্যে এই ফেতনামুক্ত শহরে থাকা ইম্পসিবল হয়ে যাবে। তখন তার জন্য সবচেয়ে সেরা সম্পদ হবে কিছু বকরি, কিছু গাভীর পাল, কিছু জমি, কিছু সোনা এবং রূপা, এগুলো নিয়ে সে হিজরত করবে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে। এটা নবীজির হাদিস, তিনি জানতেন সামনে এরকম একটা অবস্থা হবে, এই জন্যই তো হাদিসগুলো বলে গেছেন। এই সময়গুলো সামনে আসবে, আল্লাহ পাক আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সাত নাম্বার, আল্লাহর সাহায্য মুজেজা। দেখুন, যখন আপনি আল্লাহ পাকের পথে আসবেন পরিপূর্ণভাবে, আল্লাহ পাকের উপর দায়িত্ব হচ্ছে আপনাকে সাহায্য করা। আসহাবুল কাহফ যখন আল্লাহর পথে চলে আসছে তাওহীদের সাক্ষী দিয়ে, আল্লাহ পাক তাদের জন্য তার পথকে প্রশস্ত করে দিয়েছেন, 309 বছর ঘুম পাড়িয়ে রেখেছে নিশ্চিন্তে। এদিকে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু তারা নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন, খেয়াল করেছেন? কোনো টেনশন নাই, তারা ঘুমিয়ে আছেন। এবং অল্প কিছু মানুষকে দিয়ে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত মানুষদেরকে হেদায়েত দিয়ে দিলেন যে কিয়ামত অবশ্যই হবে, পুনরুত্থান অবশ্যই হবে। কিয়ামত পর্যন্ত যতদিন কোরআন থাকবে ততদিন পর্যন্ত মানুষ এদের গল্প পড়তে থাকবে। প্রতি শুক্রবারেই অসংখ্য মুসলিম এই গল্পটা পড়বে, অথচ তারা কিন্তু জানেই না যে তাদেরকে নিয়ে কোরআনে এরকম আয়াত নাজিল করা হয়েছে। আল্লাহ সাহায্য আসবে ইনশাআল্লাহ যখন আপনি হকের পথে থাকবেন। আট নাম্বার, আপনি আল্লাহর মুজেজা দেখতে পারবেন। কিভাবে? আসহাবুল কাহফ যখন ঘুমিয়েছিলেন, তাদের ঘুমের যেন ডিস্টার্ব না হয় আল্লাহ পাক সেজন্যে সূর্যকে উঠানোর সময় ডান দিক দিয়ে হেলাতেন আর ডোবানোর সময় বাম দিক দিয়ে হেলাতেন। আল্লাহ পাক প্রকৃতিকে তাদের অনুগত করে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। আজও যদি কেউ আপনি হকপন্থী হতে পারেন, আমরা পারি, আল্লাহ পাক প্রত্যেকটা বিষয়কে আপনার অনুগত করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক চাইলে আসমান থেকে ফেরেশতা নামিয়ে আপনাকে সাহায্য করতে পারেন। আল্লাহ পাক এটা করেননি, বদরের মাঠে করেননি, উহুদে করেন নাই। ইসলামের ইতিহাস অল্প কিছু মানুষকে নিয়ে বড় যুদ্ধ জয়ের ইতিহাস। আমরা বড় সৈন্য সামন্ত এবং অস্ত্রশস্ত্র নিয়ে কখনো যুদ্ধে নামি নাই, কিন্তু প্রতিটা জায়গায় আমরা জিতেছি কেন? ইমানের কারণে, আল্লাহর সাহায্যের কারণে। গায়েবি মাদদ আসবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, খেয়াল করে দেখবেন এই গল্পটা পড়লে, ঘুমের মধ্যেও আল্লাহ পাক তাদের পার্শ্ব পরিবর্তন করাচ্ছিলেন, সুবহানাল্লাহ। তারা ঘুমিয়ে আছে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে তাদের পার্শ্বটা পরিবর্তন করাচ্ছেন, ডানে একবার বামে একবার। কেন করাচ্ছেন? তাদের মূল্য এত বেশি কেন? তাওহীদ, ঈমান, এই কারণে। আজকেও যদি আমরা আল্লাহর পথে এভাবে থাকতে পারি, আল্লাহ পাক আমাদেরকে ঘুমের মধ্যেও হেল্প করতে পারেন ইনশাআল্লাহ। আজকে হীনমন্যতা ত্যাগ করতে হবে, এবং আমাদের যে রক্ষণশীল চেতনা, শেকড় ভুলে যাওয়া, আমরা যে এখন হীনমন্যতায় ভুগছি, এটা ত্যাগ করতে হবে। দুই শ্রেণীর মানুষ পাবেন, হতাশাবাদী এবং আশাবাদী। হতাশাবাদীদের জন্য আখেরুজ জামানে কোনো অংশ নাই। আল্লাহ পাক বলেছেন যে ওয়ান্তুমুল আলাউনা, অবশ্যই তোমরা বিজয়ী হবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকো। ওয়ালা তাহিনু তাদউ ইলা সালম, তোমরা হীনবল হয়েও না, ইসলামের দিকে ডাকতে থাকো। ওয়ান্তুমুল আলাউনা, তোমরা বিজয়ী হবে। আল্লাহু মাআকুম, আল্লাহ পাক তোমাদের সাথে আছেন। ওয়ালা ইয়াতিরুকুম আমালুকুম, আল্লাহ পাক তোমাদের আমল কখনো বিনষ্ট করবেন না ইনশাআল্লাহ। আর কিছু পয়েন্ট ছিল, সেগুলো আজকে বলার সময় পাচ্ছি না, আপনারা পরে ইনশাআল্লাহ পড়ে নেবেন। যেমন একটা বলেছিলাম যে খাবার করাপ্টেড হয়ে যাবে, শেষ জামানায় খাবার করাপ্টেড হয়ে যাবে। যে খাবার খাচ্ছেন সেটা সম্পর্কে সচেতন থাকবেন, এমন কোনো খাবার পেটে ঢুকাবেন না যেটা ম্যানুফ্যাকচার্ড। এগুলোর মধ্য দিয়ে সাইলেন্ট কিলিং করা হচ্ছে মুসলিমদেরকে এবং সারা বিশ্বের মানুষদেরকে, সাইলেন্ট কিলিং করা হচ্ছে। এমন এমন জটিল রোগ তারা সৃষ্টি করে দিবে যেটা ট্রিটমেন্ট করতে করতে সারা জীবন শেষ হয়ে যাবে। ম্যানুফ্যাকচার্ড খাবার খাবেন না, বাচ্চাদেরকে ভুলেও বাইরের কোনো খাবার দিবেন না, বাসার খাবার দিবেন,
দেশি খাবার খাওয়াবেন, কারণ শেষ জামানায় খাবার করাপ্টেড হয়ে যাবে। ওই যে তারা বলেছেন বাজারে গিয়ে দেখবে কোন খাবারটা পবিত্র, সচেতনতা, অর্থ করাপ্টেড হয়ে যাবে, শেষ জামানায় মানি করাপ্টেড হয়ে যাবে। একটু আগে আমি বলেছি গোল্ড কয়েন এবং রূপার দিরহামটা উঠিয়ে দিয়ে বোগাস সব মানি তারা ছেড়ে দিবে। এই জন্য আপনার যদি সম্পত্তি থেকে থাকে বেশি, হয় জমি কিনে রাখেন, গাছপালা লাগান, ব্যবসা ইনভেস্ট করেন, না হলে আপনি গোল্ড কয়েন এবং রূপায় কনভার্ট করেন। এই পেপার মানি এবং ইলেকট্রনিক মানিগুলো সামনে থাকবে না। সর্বশেষ কথা হচ্ছে আখিরুজ্জামানে যদি আমরা টিকতে চাই আমাদেরকে আসহাবুল কাহাফের মতো দৃঢ় ইমানদার হতে হবে, একসাথে ইউনাইটেড থাকতে হবে, সবাই মিলে একসাথে থাকতে হবে, মত পার্থক্য থাকলেও সবাইকে একসাথে থাকতে হবে, দশটা সংগঠন থাকলেও সবাইকে একসাথে থাকতে হবে, সবার মাঝে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। ঠিক আছে, আপনি একটা দল করেন, আপনি একটা মাজহাব করেন, আপনি তরিকা করেন, কোনো সমস্যা নেই, যতক্ষণ আল্লাহ কোরআন রাসূল কেবলায় আপনার সাথে আমার মিল আছে। ইখতিলাফি বিষয়গুলোকে এড়িয়ে গিয়ে এই যুগের স্বার্থে, শেষ জামানার স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পতাকাটা বহন করতে হবে। এটা যদি যত তাড়াতাড়ি বুঝবেন তত ভালো। দিস ইজ টু লেট, অলরেডি অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করবেন না। উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করুন, এমন বিষয় নিয়ে তর্ক করবেন না যেটা উম্মার মাঝে বিভক্তি সৃষ্টি করে। আর শেষ জামানাকে ডিল করতে হলে আপনাকে শুধু বাহ্যিক নলেজ অর্জন করলে চলবে না, যেটা আপনাদের এডুকেশন সিস্টেম বাহ্যিক নলেজ অর্জন করায়, ইন্টারনাল নলেজ অর্জন করতে হবে, যেটার জন্য আপনাকে কোরআনের কাছে আসতে হবে, রাসূলের সুন্নার কাছে আসতে হবে এবং এগুলোর অনুযায়ী আমল করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, তখন আল্লাহর পক্ষ থেকে নূর আসবে ইনশাআল্লাহ। দেন ইউ ক্যান সি সামথিং দ্য আদার্স ক্যানট সি, তখন আপনি এমন কিছু দেখতে পারবেন যেটা অন্যরা দেখতে পারবে।